খাও তুমি খাও তুমি খাও দেখি তুমি খাও আমি দেখি তুমি খাও তুমি খাও আমরা দুইজন এই রুমে একা কেউ নাই বাবা মা তো এগারোটার সময় ঘুমিয়ে পড়ে না এই যে এই যে এই যে আমি যে এত কষ্ট করি 20-25টা দোকান ঘুরে এত রাতে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসলাম সেটার জন্য কি তুই আমাকে কিছু দিবা না সরি ইটস ওকে আমার অনেক টাইম আছে থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ ভেরি মাচ মানে এইটা না মানে এইটা নটি প্লিজ চুপ বন্ধ কর তুই কেউ নাই চুপ চুপ বন্ধ কর এটা কি ছিল মানে এত রাস্তা এত কষ্ট করে সেই তোর জন্য না আইসক্রিম খাও না তুমি খাও তোমার আইসক্রিম তারপর হানিমুন বেবি তারপর রোম্যান্স বিয়ে বাচ্চা ওয়াও আমি তো চিন্তা করে এক্সাইটেড হয়ে যাচ্ছি বেবি লাভ নাই কিচ্ছু হবে না ও ক্যারিয়ার দাঁড় করানোর আগে বিয়ে করে ফেলতেছে কদিন পরে নিজে দাঁড়ানোর শক্তি থাকবে না বিয়ে খুব কোথা করে বিবি ওর ক্যারিয়ার এখনো দাঁড়ায় না হ্যাঁ বিয়ের পরে দাঁড়াবে আর আমি গেট রিচে বিশ্বাসী না মানে রিচ টুগেদারে বিবি ওরা না ফিল্মের ডাল ওগুলো ফিল্মে ভালো লাগে এই যে বিকুব একটা ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হিল বি ফিনিশড বিবি তুমি ওগুলো মেনে নেগেটিভ করছো কেন কারণ তোমার মাইন্ডটা রিক আমি কি ওরকম বেকুব হ্যাঁ বিয়ে করে আমার লাইফটাকে ফুল স্টপ এনে দিব আমি এখন দেখুন বুঝি না হ্যাঁ আমার বিয়ে করতে ইচ্ছা করছে আমি বিয়ে করবো তুমি আমাকে বিয়ে করবা ব্যাস এরপর আমি কোনো কথা শুনতেই চাচ্ছি না বিয়ে করবো তার জোড়া লেগে গেছে সবকিছু হ্যাঁ তাহলে কি আমাকে আগের মতো অ্যাট্রাকটিভ লাগে না কি বলতেছিস মোটা কথা
তো তাহলে আবির আমাকে কেন বিয়ে করতে চায় না বলতো? কি বলো? সারাদিন ক্যারিয়ার 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 নিয়ে কথা বলে, এছাড়া তো কোনো কথা শুনতেই চায় না। দোস্ত, ছেলেরা না কথা শুনতে চায় না, ওদেরকে কথা শোনাইতে হয়। কেমনে? তুই রাজের গার্লফ্রেন্ডকে দেখিস নি কি করছে? রাজকে একেবারে বিয়ে পর্যন্ত রাজি করায় ফেলছে ব্রেকআপের হুমকি দিয়ে। বুঝলি? তুই গিয়ে ডিরেক্ট বল যে বিয়ে না করলে ব্রেকআপ, দেখবি অটোমেটিক্যালি রাজ হয়ে গেছে। আর শোন, ছেলেরা না বেকুব জাত, এসব বেকুব জাতগুলো যতই কিছু অ্যাভয়েড করুক, ব্রেকআপও একটা অ্যাভয়েড করতে পারবে না। তুই গিয়ে যা থ্রেটটা দে না, দেখবি কাজ হয়ে গেছে, গ্যারান্টি। আসলে ডান ব্রেকআপ একদম। আমি তো একটাই ফুচকা নিলাম মাত্র। তো আমার প্লেট থেকে তুমি ফুচকা নিবা কেন? সেটা একটাই হোক না কেন, কেন নিবা? কেন ধরছি? আমি সরি বেবি, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না, আর কোনোদিন হবে না, প্রমিস প্রমিস প্রমিস। সরি বললে হবে না। আর কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে, না আমি ক্ষমা করবো না। আজব তো কিসের মধ্যে কি ঢুকে দিচ্ছে এগুলো আবার? ক্ষমা কর তো দূরের কথা, বিয়ে না করলে তোমার সাথে কখনো কথাও বলবো না। কি বলতো, মানে কি? মানে হচ্ছে বিয়ে না করলে আজকে পরে আর কখনো দেখাও হবে না।